স্কোরকার্ড আর ভিরাটের এই নাচ দুটোর মিল নাই পেতে পারেন। ভিরাট আনন্দে থাকলেও আপাতত মুখে হাসি নেই টিম ইন্ডিয়ার। ইন্দোরে অতীতের জন্য স্পিন ট্র্যাক বানিয়ে সেখানে নিজেরাই করতে পেরেছে মোটে 109। ব্যাপারটাকে খাল কেটে কুমির আনা বললেও ভুল হবে না। ক্রেডিট অবশ্য দুই স্পিনার ম্যাথু কুনেমান এবং নাথান লায়নের। বাঁহাতি কুনেমানের 16 রানে 5 উইকেটের সাথে ডানহাতি লায়নের 3টা। একটা রান আউট ছাড়া 9 উইকেটের সবগুলোই স্পিনারদের দখলে। হোম অ্যাডভান্টেজের সুবিধা কাজে লাগানো বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে সবচাইতে আলোচিত ট্রেন্ড, যেটার ব্যবহার ভারতের চাইতে সুন্দরভাবে করতে পারে এমন দলও নেই। দলে অশ্বিন জাদেজার মতো বিশ্বের অন্যতম সেরা স্পিনাররা থাকলে সেই সুবিধাটা নেওয়াটাই স্বাভাবিক। তবে হিতে বিপরীত হলে বিশেষ করে ব্যাটিং লাইন আপ কলাপস করলে রেহাই পাওয়া দায়, সেটাই হয়েছে বুধবারের প্রথম সেশনে। পুরো দলের ব্যাটিং দুর্দশার হিসেব বাদ দিয়ে শুধু কোহলির ব্যাটিংয়ে আসা যাক। অন্য ব্যাটারদের হতাশার দিনে দলের সবচাইতে বড় ব্যাটারের দিকে চোখ থাকাটাই স্বাভাবিক, তবে প্রত্যাশা মেটাতে আবারও ব্যর্থ। যদিও ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক, তবে সেই সংখ্যাটা মাত্র 22। টেস্ট ক্রিকেটে কোহলির এই ব্যাটিং দৈন্যদশা নতুন না, তবে ঘরের মাঠে সেটা অনেকটাই বেশি। দেশের মাটিতে গত প্রায় 2 বছরে 10 ম্যাচে 50 দেখা পেয়েছেন মাত্র 2 বার। 70+ ইনিংস আর চলমান সিরিজে অজিদের বিপক্ষে 44 রানের ইনিংসটা ছাড়া দেশের মাটিতে বলার মতো ইনিংসও নেই তেমন। রোহিত কোহলিদের বিপদে ফেলার দিনে ইতিহাস হয়েছেন অজি স্পিনার নাথান লায়ন, ভেঙেছেন শেন ওয়ার্নের বহুদিনের পুরনো রেকর্ড। এশিয়ান বোলারদের মাঝে এশিয়ার মাটিতে এখন সর্বোচ্চ উইকেটের মালিক এই অফ স্পিনার। 468 উইকেটের 129টাই নিয়েছেন এশিয়ার উইকেটে। 126 উইকেট নিয়ে এতদিন নিঃশ্বাস ফেলছিলেন গ্রেট শেন ওয়ার্নের কাঁধে। তালিকার সেরা 5-এর প্রথম 3 জন স্পিনার, 2, 3 এবং 4 নম্বরে থাকাদের কেউই এখন টেস্ট ক্রিকেটে নেই। সে হিসেবে নাথান লায়নকে খুব সহজেই কেউ অতিক্রম করার সুযোগটাও নেই। খুব সহজেই যে নাম্বার 1 পজিশন থেকে তিনি সরছেন না সেটাও নিশ্চিত করে বলে দেওয়া যায়। স্পিন ট্র্যাক বানিয়ে বারবারই প্রতিপক্ষকে গায়েল করা ভারতের বিপক্ষে তাদের মাটিতে লায়নের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়। 17 ইনিংসে 30-এর কম গড়ে নিয়েছেন 45 উইকেট। বলা যায় গত 1 দশকে ইন্ডিয়ার মাটিতে নিয়মিত পারফর্ম করা অজিদের তালিকায় নাথান লায়নের নামটা সবার উপরের দিকেই থাকছে। শাহরিয়া শাওন, অনফিল্ড।